আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার সকল ভিডিওর আপডেটগুলো সবার আগে দেখতে পান। আসসালামু আলাইকুম, আমি আছি ফিয়াজ ইসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা 1000 সাবস্ক্রাইবার পূরণ করছেন তারা কীভাবে আপনাদের চ্যানেলে কমিউনিটি অ্যাপটি ওপেন করতে পারেন। তো আসলে কমিউনিটি অ্যাপটি আমাদের ওপেন করার জন্য আমাদের চ্যানেলে একটি ক্রাইটেরিয়া দেওয়া হয়। তো আসলে ক্রাইটেরিয়াতে হলো আমাদের চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে আমাদেরকে ইউটিউবের তরফ থেকে একটি কমিউনিটি অ্যাপ দেওয়া হয়। আসলে কমিউনিটি অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলোকে পুরাতন বা নতুন যে কোনো ভিডিওকে প্রমোট করতে পারি। কমিউনিটি অ্যাপের মাধ্যমে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আমি শেয়ার করি তাহলে আমাদের অডিয়েন্সরা দেখতে পারে আমাদের নতুন ভিডিও বা পুরাতন ভিডিও সবগুলা। তো এভাবে আমরা আমাদের পুরাতন ভিডিওগুলোরও ভিউজ নিতে পারি, আবার নতুন ভিডিওগুলো ভিউজ নিতে পারে। যেরকম আমরা ফেসবুকে পোস্ট করি সেম ওই রকম পোস্ট করতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলে। তো এখানে ছবিও পোস্ট করা যায়, আবার আমাদের ভিডিওগুলোও পোস্ট করা যায়। তো এটি কীভাবে করতে হবে ওইটিও দেখাবো, আর কীভাবে আপনারা এটাকে এনেবল করবেন ওইটাও দেখাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, চলে যাই মূল টপিকে। আসলে কমিউনিটি অ্যাপটি আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে এটি অটোমেটিক দেওয়া হয়। যদি আপনার চ্যানেলে 1 সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে আপনারা অপেক্ষা করতে পারেন 1 সপ্তাহ, তাহলে আপনাদের চ্যানেলে কমিউনিটি অ্যাপটি চলে আসতে পারে। আর যদি না আসে তাহলে আপনারা আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি করেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউনিটি অ্যাপটি অতি শীঘ্রই চলে আসবে। মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি তো এটি কীভাবে করতে হবে। তো মোবাইল স্ক্রিনে চলে যাই, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। কীভাবে আপনারা আপনাদের কমিউনিটি অ্যাপটির জন্য ইউটিউবের কাছে মেল করতে পারেন, তো আসলে এটি আপনারা আপনাদের সরাসরি ইউটিউবে অ্যাপ্লিকেশানে চলে যাবেন। ইউটিউবের অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে তো চ্যানেলে যাওয়ার পরে আপনারা চ্যানেলের হোমে চলে আসবেন। হোমে আসার পরে উপরে দেখতে পারতেছেন 3টা ডট দেওয়া আছে, তো 3টা ডটের উপর ক্লিক করলে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন। একদম লাস্টে যেটি আসছে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করার পরে, হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেওয়া হবে। তো সেন্ড ফিডব্যাক উপরে যেটি লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেওয়া হবে, তো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সের যেটি লেখা থাকবে এরকম একটি লেখা, ওইটা আপনারা কপি করে আপনাদের এরকম এই জায়গায় পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনাদের এখানে যা লেখা আছে উপরে সব কিছু লেখা থাকবে। চ্যানেলে ইউআরএল লেখা যেখানে আছে ওইখানে আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্কটা কপি করে এখানে বসায় দিবেন, আর নিচে এখানে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন। তো আপনার চ্যানেলের নাম দেওয়ার পরে এখানে উপরে যেটি দেখতেছেন সেন্ডের অপশন ওইখানে ক্লিক করে দেবেন, তাহলে ইউটিউবের কাছে মেল চলে যাবে, আপনাদেরকে অতি শীঘ্রই আপনাদের কমিউনিটি অ্যাপটি দেওয়া হবে। তো আমার কমিউনিটি অ্যাপটি ওপেন হয়েছে, তো আপনারা এভাবে করে আপনাদের কমিউনিটি অ্যাপটি নিতে পারেন। আর যদি আপনার চ্যানেলে গত 1 সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় ওই সময় আপনারা এটি না করলেও হবে, কারণ আপনাদের 1 সপ্তাহের মধ্যে দেওয়া হবে। যদি না দেওয়া হয় তারপরে এই কাজটি করবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই দেখানো ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।